আসসালামু আলাইকুম বেয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বস আমাদের কাছে যে বাইকটা আপনারা দেখতে পেতেছেন এটা হলো টিভিএস আর বাইক তো যাই হোক আজকে এই বাইকটার আমরা চেন মিলাবো তো চেন কিভাবে মিলাইতে হয় এবং কতটুকু লুজ রাখতে হয় কতটুকু টাইট রাখতে হয় এটা আপনারা অনেকে আছেন জানেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং চেনটা আপনারা দেখে কীভাবে বুঝবেন যে এটা আমার সঠিক আছে নাকি নাই এটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার আগে একটু বলে নেই আমাদের কিছু কিছু বাইকে সকাব দুইটা থাকে আর কিছু কিছু বাইকে একটা থাকে যেমন আমাদের এই টিউএস আর্টিআর বাইকটাতে দুইটা সকাব আছে একটা ডাইনে একটা বামে তো এই গাড়ির ক্ষেত্রে আমাদের চেনটা এক এক ইঞ্চি পরিমাণ লুজ থাকবে আর যে সমস্ত বাইকে আমাদের শুধু মাঝখানে একটা সকাপ থাকে ওই সমস্ত বাইকে আমাদের এক ইঞ্চির একটু বেশি রাখবেন কেননা আমাদের সিঙ্গেল ছকাবের ক্ষেত্রে ওই গাড়িগুলোতে বসার পর চেনটা আমাদের অটোমেটিক কিছুটা পরিমাণ টাইট হয়ে যায় তো চলুন আমরা দেরি না করে শুরু করি আমাদের টিভিএস আরটিআর এর যে মেন অ্যাক্সেল যে নাটটা আছে যেটা আমরা স্টিক নাটও বলে থাকি তো সর্বপ্রথম আমাদের এই স্টিক নাটের যে মেন নাটটা আছে আমাদের বাইশ নাম্বার এটা বাইশ নাম্বারও হয়ে থাকে অন্য অন্য গাড়ির আমাদের সাইজের ছোটো বড়ো হয়ে থাকে এটা সবার আগে আমাদের লুজ দিয়ে নিতে হবে এবং আমাদের ব্রেক ড্রামের যে এখানে কাবারটা আছে এইখানকার যে টার্নআউটের নাটটা এটাও কিন্তু আমাদের লুজ দিতে হবে কেননা চেন আগ পিস করলে আমাদের চাকাটা যখন আমরা সামনে পিচে করবো এখন আমাদের এইখানে কিন্তু জিনিসটা আপডাউন করে এরপর আমাদের বাম সাইডে যে আমাদের জামনাটটা থাকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই নাটটাও আমাদের লুজ দিতে হবে আর কিছু কিছু গাড়িতে যদি জামনাট না থাকে অবশ্যই জামনাট না থাকলেও সমস্যা নাই শুধু মেন এক্সেলের নাট ক্লোজ দিলেও আমাদের হয়ে যাবে এরপর আপনার দুই দিক থেকে সমানভাবে অ্যাডজাস্ট করি বে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেনটা কোন দিকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি দুই দিকে সমান সমান করে টাইট দিয়ে আমরা মিলে নিয়েছি তো এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের চেনটা আসলে মিলা হয়েছে নাকি হয় নাই তো এই যে দেখেন সর্বপ্রথম আমি যে জিনিসটা চেক দেব এটা হলো চাকাটা সামান্য দিয়ে ঘুরাবো পিছন দিকে না সবসময় সোজা ঘুরাবেন ঘোরানোর পর আমার দেখতে হবে চেনটা লাফালাফি করে কিনা অথবা সাইডে বাড়ি দেয় কিনা তো এই জন্য আমি চাকাটাকে ঘুরাই নিব চেনটা কিন্তু আমার একভাবে চলাফেরা করতে আছে। তার মানে আমার মেজারমেন্টটা ঠিক আছে লাফালাফিও লাফিও না বা ডাইনি বামে বাড়িয়ে দিতেছে না এখন আমি আপনাদেরকে যেটা বলছিলাম ডাবল সকাবের ক্ষেত্রে অবশ্যই এক ইঞ্চি লুস রাখবেন আর সিঙ্গেল ছকাপের ক্ষেত্রে অবশ্যই এক ইঞ্চির থেকে সামান্য পরিমাণ একটু বেশি লুস রাখবেন তো এটা আমরা দেখি আমাদের চেনটা এক ইঞ্চি পরিমাণ লুস আছে যে দেখতে পাচ্ছেন ফলস করতেছে তার মানে আমাদের অ্যাকুয়েট আছে তাহলে আমাদের যেটা হবে আমাদের বেশি টাইট থাকলে আমাদের যে সমস্যাটা হয় আমাদের কিন্তু চেনটা দ্রুত নষ্ট হয়ে যায় চেন স্পকেটটা দ্রুত ক্ষয় হয়ে যায় প্রেশারের কারণে বাইকটা রাইড করার সময় দেখবেন পিছন থেকে একটা খ্যাস 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 করে একটা সাউন্ড আসে আর আমরা যদি এটা পারফেক্টভাবে মিলিয়ে রাখি তাহলে আমাদের আর ওই সাউন্ডটা করে না গাড়ির চেন স্পকেটটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি কোনো সাউন্ডও করে না গাড়িটা চালালেও একটা আলাদা রকমের একটা মজা পাওয়া যায় তবে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন